2022 ছিল বাংলা সিনেমা ফিল্মের দর্শকদের জন্য এক অন্যতম বছর। 2022 এই সুবাতাস বয়ে ছিল বাংলা সিনেমার, যেই সুবাতাস বয়ে যাওয়ার মূল ক্রেডিটস জিত, দেব ও শাকিবের। তিনজনেই দুই বাংলার বড় সুপারস্টার, যেই মানুষগুলো নিজের নিজের চেষ্টায় বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক দিন ধরে রাজত্ব করছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2023 সালে এই তিন সুপারস্টার কয়টি সিনেমা দর্শকদের উপহার দিবেন এবং সেই সিনেমাগুলোর হাইপ কতটা হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশন বক্স ও কমেন্টের ফার্স্টেই দেওয়া ফেসবুক পেজ লিঙ্কটিতে ক্লিক করে ভিজিট করতে ভুলবেন না অবশ্যই। প্রথমে সুপারস্টার জিতের কাছে আসা যাক। সুপারস্টার জিত 2022 সালে রাবণ সিনেমা দিয়ে দর্শকদের অনেক বড় সারপ্রাইজ দিয়েছেন। 2023 সালেও সুপারস্টার জিত আসছে বেশ বড় বড় পরিকল্পনা নিয়ে। সুপারস্টার জিত 2023 সালের ঈদ উল ফিতর উপলক্ষে আনতে পারে চেঙ্গিস সিনেমাটি, যে সিনেমা নিয়ে জিত ফ্যান্সরা খুবই আগ্রহী। চেঙ্গিস সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ গাঙ্গুলি। এই সিনেমা জিত ছাড়াও সুস্মিতা চ্যাটার্জি, সাতাপ ফিগার, রোহিত রয়কেও দেখতে পাবো আমরা। সুপারস্টার জিতের জন্মদিনে মানুষ নামের একটি সিনেমার ঘোষণা আসে, যে সিনেমাটিও তাকে দেখা যাবে ভিন্ন রূপে। মানুষ সিনেমায় জিতের বিপরীতে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে। মানুষ সিনেমাটিও 2023 সালের যে কোনো সময়ে রিলিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জিতের বুমেরাং সিনেমাটিও 2023 সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুপারস্টার জিতের মতো সুপারস্টার দেবও আছে বেশ বড় পরিকল্পনায়। সুপারস্টার দেব বিগ বাজেটের বাঘা যতীন দিয়ে বড়ভাবে নিজেকে আবিষ্কার করবেন। বাঘা যতীন সিনেমায় তার বিপরীতে থাকবেন সিরিজলা। দেবের এই দেশপ্রেমমূলক বাঘা যতীন সিনেমা হয়তো 2023 সালের স্বাধীনতা দিবস উপলক্ষে বড় পর্দায় আসতে পারে। এই সিনেমায় ডিফারেন্ট লুকে দেখা যাবে এই সুপারস্টারকে। সুপারস্টার দেবের বাঘা যতীন ছাড়াও রঘু ডাকাত, কমান্ডো সিনেমাগুলোও 2023 সালে মুক্তি পেতে পারে। এবার আসা যাক শাকিব খানের কাছে। জিত দেবের মতো সুপারস্টার শাকিব খানের হাতেও লম্বা লিস্ট 2023-এর জন্য। কোনটা ছেড়ে কোনটার শুটিংয়ে ফিরবেন সেটাই এখনও ভেবে পারছেন না এই সুপারস্টার। বছরের প্রথম ঈদ মানে রোজার ঈদেই শাকিব খানের তিনটি সিনেমা আসছে, যে সিনেমাগুলোর কাজ সম্পূর্ণ শেষ, যার মধ্যে শাকিব দর্শনা জুটির অন্তরাত্মা, শাকিব বুবলির লিডার আমি বাংলাদেশ এবং শাকিব মিতুর আগুন। সিনেমা তিনটি নিয়ে দর্শকরা বেশ উৎসাহিত। এই সুপারস্টার 2023 সালের কুরবানির ঈদের জন্য রেডি করেছেন পুলিশি অ্যাকশন ধরনার সিনেমা শের খান, যেই সিনেমার শুটিং ফেব্রুয়ারিতেই শুরু হবে। শের খান সিনেমায় শাকিবের বিপরীতে কে থাকছেন জানা যায়নি, যদিও কলকাতার কোয়েল অথবা মিমি থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়াও এই সিনেমায় বাংলাদেশের সুমিত সেনগুপ্ত ও কলকাতার সুপারস্টার প্রসেনজিৎকেও দেখা যেতে পারে। সুপারস্টার শাকিব খান এই সিনেমাগুলো ছাড়াও 23 কোটি টাকা বাজেটের অপারেশন জ্যাকপট, প্রেমিক, শাবানা প্রযোজিত শাকিব কাজল জুটির সিনেমাও 2023-এর লিস্টেই আছে। শাকিব খান নিজে প্রযোজিত রাজকুমার ও মায়া চলচ্চিত্র দুটিও 2023-এই শেষ করে রিলিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে শাকিব খানের। তো এই তিন সুপারস্টারের সিনেমাগুলোর ভিতরে কোন সিনেমাটি দেখার জন্য আপনি বেশি আগ্রহী জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে।